প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ তোমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের শক্তি সেট নিয়ে আলোচনা করব। শক্তি সেট কি সেটা আমরা আগে দেখছি। দেখো, একটা সেট লিখলাম, তাই না? সেটের নাম কি? এ। সেটের নাম কি? এ সেট। এর উপাদান কি কি? 1 2 3, তিনটি উপাদান, তাই তো? তাহলে এই সেটের নাম হলো এ, তার উপাদান সংখ্যা হলো তিনটি। এখন এই সেটগুলোর উপসেট আমরা বের করব। উপসেট বের করা শিখছি না? উপসেট বের কর। সেই উপসেটগুলো নিয়ে আর একটা সেট তৈরি হবে, সেই সেটটাকে আমরা বলবো শক্তি সেট বা পাওয়ার সেট। তা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ছোট সেট নিচ্ছি। দেখো, আর একটা সেট দিলাম, এই সেটটার নাম কি? বি সেট। এর উপাদান কি কি? এ আর বি। এখন এর উপসেটগুলো আমরা বের করা শিখছি, গত ক্লাসে শিখছি না? এখন দেখো, এর উপসেটগুলো সবাই তাহলে বের করো, বের করে মিলাই নাও। তাহলে এ সেটের উপসেট গুলো কেমন হবে? এ একটা উপাদান, তাই না? কমা দিলাম, বি একটা উপাদান, তাই না? এখানে আর তো সেট গঠন করা যায়, একটা করে উপাদান নিয়ে গঠন করছি, তাই না? দুইটা করে নিয়ে উপাদান নিয়ে গঠন করা যায় না? এ তাহলে প্রথমে একটা উপাদান নিয়ে গঠন করলাম একটা সেট, এ আর বি। দুইটা উপাদান এ আর বি নিয়ে গঠন করলাম আর একটা সেট। আমরা তো জানি প্রত্যেক সেটের মধ্যে একটা কমন সেট থাকে, তার নাম কি? থাকা সেট। এই সেটের নাম কি? সেটটা আমরা পাই দিয়ে প্রকাশ করি, তাই না? আমরা শিখছি। তাহলে এই দেখো, এই সেটটা ছিল, উপাদান ছিল দুইটি, এই দুটি উপাদান থেকে আমরা উপসেট বের করলাম, তাই না? উপসেট বের করেছি, তাহলে উপসেট আর তৈরি করা যায় না, তাই তো? 1 2 3 4, এর বেশি আর হয় না। এই সেটগুলো, এই উপাদানগুলো বা এই উপসেটগুলো নিয়ে যখন আমরা আরেকটা সেট গঠন করব, সেইটার নাম হবে পাওয়ার সেট। দেখি কেমন। তা পাওয়ার সেট কি দিয়ে প্রকাশ করে? পি দিয়ে। তাহলে পি অফ বি, এটা হলো পাওয়ার সেট। এটা মানে কি? বি সেটের শক্তি সেট, পাওয়ার সেট অফ বি, তাই না? পাওয়ার সেট অফ বি, বি সেটের শক্তি সেট। তাহলে এগুলো আমরা লিখি, উপাদানগুলো লিখলাম, তাহলে পাওয়ার অফ বি মানে বি সেটের শক্তি সেট লেখা শেষ। তাহলে বুঝতে পারছেন কিভাবে? শেষ হয়নি, এখানে শেষ হয়নি, এটা কি সেট তৈরি হয়েছে? তাই উপাদানগুলো লিখছি, তাই না? এখানে যখন আমরা কি করব, সেকেন্ড রাইটার দেবো যে আমরা এখন সেট তৈরি হয়েছে। তাহলে তোমরা যদি পরীক্ষায় আসে এইভাবে যদি উপাদানগুলো লিখে আসো, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি সেট তৈরি না করো, তাহলে সেটা পাওয়ার সেট কোন নাম্বার হবে? হবে না। তাহলে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দুই পাশে দিতে হবে। এখন দেখো, এটা একটা সেট হয়েছে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ব্র্যাকেটে গুরুত্ব আছে না? সেকেন্ড ব্র্যাকেটটা সেট বুঝায়, তাহলে শুধু উপাদানগুলো লিখলে পাওয়ার সেট বুঝাবে না, সেই উপাদানগুলো সবাইকে আবার কি করতে হবে? একটা সেট দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? একটা দিতে হবে, তাহলে সেটা হবে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট আমরা বুঝলাম, কোনো সেটের উপসেটগুলো নিয়ে গঠিত যে সেট বা সকল কোনো সেটের সকল উপসেটগুলো নিয়ে গঠিত যে সেট, সেই সেটকে বলে কি? ওই সেটের কি? পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে আমরা এবার বের করতে পারবো শক্তি সেটের আরও একটা বীজগাণিতিক ফর্মুলা আছে, সেটা হলো তোমাদের দেখায়। একটা সেট লিখলাম, এ সমান 1 2,
তার মানে এই সেটের উপাদান কয়টি দুই দুই তার মানে এই n এর মান কত 2 তাহলে n এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত 4 তাহলে এই সেটের যখন আমরা শক্তি সেট বের করব বা সেট বের করব তার উপাদান হবে কয়টি 4টি 4টি যদি না হয় তাহলে ভুল হয়ে গেছে আবার সেট করব এটা হলো কৌশল ঠিক আছে ঠিক একই ভাবে আরেকটা সেট যদি আমরা লিখি a b c এই সেটের উপাদান কয়টি 3টি তাহলে এখানে আমরা তখন n এর মান কত বসাবো 3 এর পাওয়ার 3 তার মানে কত 8 তাই না 8 তাহলে এই সেটের যদি আমরা পাওয়ার সেট বের করি তাহলে তার উপাদান সংখ্যা কত হবে 8 তাহলে আমরা কাউন্ট করে দেখব বড় সেটের ক্ষেত্রে এটা সুবিধা কাউন্ট করে দেখব যদি 32 না হয় 16 টা হয় তাহলে তখন কি হবে কোঅর্ডিনেট হবে দিলাতে তখন আমরা বুঝবো কোনে দেখব যে 7 হয়েছে না 8 হয়েছে শক্তি সেটের উপাদান সংখ্যা কি দিয়ে বের করা যায় টু দি পাওয়ার n n এর মান কি হবে সেই সেটের কি উপাদান সংখ্যা বুঝা গেছে